ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলছে ব্রিটেনে। ক্রিকেট উৎসবকে কেন্দ্র করে ব্রিটেনবাসী বাংলাদেশিরা আনন্দে উচ্ছ্বাসিত। ধারণা করা হচ্ছে বাংলাদেশের পরেই ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা ক্রিকেট নিয়ে আনন্দে মেতে উঠেছেন বেশি। লন্ডনে সর্বাধিক বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বরায় বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি, লোগোযুক্ত ক্যাপ এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা। প্রিয় দেশকে বুকে জড়িয়ে হাজার হাজার বাংলাদেশি এবার দর্শক গ্যালারি থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ এবং বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরতে নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। সবার কণ্ঠে প্রকাশ পাচ্ছে পজিটিভ বাংলাদেশ। বেস্ট কান্ট্রি বাংলাদেশ, গুড লাক বাংলাদেশ, গুড লাক বাংলাদেশ। আমার বয়স হয়ে গেছে, বয়স এমন কোনো কিছু নয়, কিন্তু আমার ছেলেরা আমার জন্য টিকিট আনছে, সেটা হচ্ছে অত্যন্ত খুশির সংবাদ। যে আমার ছেলেরা আনে বলছে যে আব্বা আমরা তোমার নামে আমরা টিকিট এনে ফেলছি তুমি এই খেলা দেখা যাওয়ার জন্য। আমি বলছি আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই যাইতেছি এবং অনেকেই যাইবো, ইউরোপ থেকেও আসছেন, আমরাও সবাই যাবো ইনশাল্লাহ। আমাদের ফ্যান ভালো হবে, সুন্দর হবে। গুড লাক বাংলাদেশ। যুক্তরাজ্যের দিকে সারা বাংলা সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে, কারণ বর্তমানে যুক্তরাজ্যে চলছে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলছে বাংলার টাইগাররা। বেঙ্গল লিজেন্ডের পক্ষ থেকে আমরা সবাই খেলা দেখতে যাচ্ছি এবং আমরা বুকে ধারণ করছি মার ছক্কা। কেন বাংলাদেশ দলের যে অবস্থা, যেমন প্রথম ম্যাচটা হচ্ছে ওভালে, ওইখানে প্রায় 24,000 টিকিটের মধ্যে আমাদের জানা মতো 16,000 টিকিট বাংলাদেশিদের দখলে। শুধু এটা না, বাংলাদেশের যে প্রথম থার্ড জেনারেশন এখন এই দেশে আছে, ওরা ক্রিকেটের জন্য খুবই পাগল। বিশেষ করে ইংল্যান্ডের পরে বাংলাদেশে ওদের স্থান, বা যারা আমরা আমাদের জেনারেশন, যেটা অবশ্যই আমাদের বাংলাদেশটা প্রথম ওদের কাছে। বাংলাদেশ একটা যোগ্যতম টিম এবং আমাদের আমার এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাংলাদেশ খুবই ভালো করবে। যে শক্তি বাংলাদেশের আছে, বাংলাদেশ যেটাই করুক, ভালো করুক বা খারাপ করুক, আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশই আমাদের গর্ব, বাংলাদেশের সাথে আমরা থাকবো। বাংলাদেশের জার্সি বেশি বিক্রি হচ্ছে, জার্সি ছাড়া এই যে এখানে ফ্ল্যাগ আছে, তারপর হচ্ছে বাংলাদেশের ক্যাপ আছে, এগুলো প্রচুর যাচ্ছে। যখন ঘোষণা হয়েছে যে ইংল্যান্ডে খেলা হবে, তখনই মানে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে সবাই আমাকে যোগাযোগ করছে যে আপনি তো চ্যাম্পিয়ন ট্রফির সময় জার্সি নিয়ে আসছেন, এবারও নিয়ে আসছেন কিনা। এই যে এই লক্ষ্য থেকে আমি জার্সি ব্যবস্থা করেছি এবং অনেকগুলা জার্সি নিয়ে আসছি এবং আমাদের প্রায় 300-400 মতো চলে গেছে। এটা মূলত আমি মনে করি এখানের বাঙালিদের মাতৃভূমির প্রতি একটা ভালোবাসা থেকেই ওরা এই জার্সিগুলো কিনে মানে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এবং সবাই চায় যে বাংলাদেশি জার্সি পরে মাঠে গিয়ে খেলা দেখতে। যে তারায় বাংলাদেশ ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাথে বা আয়ারল্যান্ডের সাথে যে তারায় খেলেছে, এইভাবে যদি খেলে খেলতে পারে এবং আমাদের ওই ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ উইন করবে টুমরো। এবং আমরা আশাবাদী বাংলাদেশ টিম এবার বিশ্বকাপে ভালো করবে। সো বেস্ট, গুড লাক অ্যান্ড বেস্ট অফ লাক বাংলাদেশ। হাউ ইজ সেই গোয়িং অন? ইয়া, দ্য বাংলাদেশি শার্ট ইজ ভেরি ফাস্ট, এভরি ডে 10-15 শার্ট আই এম সেলিং। Mostly children every day taking 50-57 this one. The mostly children is taking this one, Bangladeshi flag. I'm selling £1 each. It's very nice, yeah. আমি আজকে এখানে আসছি আমার এবং আমার ছেলের জার্সি কেনার জন্য। আর আমার এবং আমার ছেলের দুজন নাম জার্সির পিছনে লেখার জন্য, এবং জার্সি পরেই আমি খেলা দেখে যাব। একটা জার্সি পরে খেলা দেখে খেলার আনন্দ আলাদা। আমরা বাংলাদেশ টিমের সাফল্য কামনা করি আর আমাদের প্রবাসীরা সবাই বাংলাদেশের সাফল্য কামনা করে। দেখা যাইমু আর ইউরোপ থেকে অনেক মানুষ আইসেন, বহুত মানুষ খেলা দেখা যাইবা। আর আমার অনেক ফ্রেন্ড বন্ধুও জানা মতো আছে, সারা বাংলাদেশে গিয়ে সাপোর্ট দিবা। আমরা সারার দরকার বাংলাদেশ গিয়ে সাপোর্ট দিবা, যেহেতু লন্ডন খেলা, আমরা আর গড়র কান্দাত খেলা, আমরা সারা যাইমু, অনেক মানুষ আছেন যাওরা, আমরা গিয়ে একলগে বাংলাদেশে সাপোর্ট দিব। আর আশা করি বাংলাদেশ জিতিব, ইনশাল্লাহ বাংলাদেশ জিতিব। এটা টোটালি ডিফারেন্স একটা ফিলিংস আর কি, কারণ এটা বলে বোঝানোর মতো না। কারণ যখনই বাংলাদেশে খেলা হয় বা বাঙালি সবাই একসাথে মিলন মেলায় পরিণত হয়, তখন নিজের কাছে মনে হয় যে আমি না, আমি তো এখনও বাংলাদেশে আছি, বাংলাদেশেই খেলতেছি, বাংলাদেশে খেলাটাই উপভোগ করতেছি। আর স্টেডিয়ামে যখন আমরা যাই, এই গ্যালারিতে যখন দেখা যায় বাংলাদেশে, এই আমিও যাচ্ছি পড়ে, এরকম
ফ্ল্যাগ নিয়ে আসি সবাই একসাথে, আর যখন বাংলাদেশ টিমটা উইন করে আমাদের যে উচ্ছ্বাসটা থাকে তখন মনে হয় যে না, আমরা এজ এ বাঙালি প্রাউড ফিল করি। এবং আমরা যারা প্রবাসে আছি তখন আমরা যে সারা মনে করেন সপ্তাহে প্রতিদিন সবাই যে বিভিন্ন বিভিন্ন পেশায় নিযুক্ত কাজ করি, কিন্তু ওই যে ক্লান্তিটা ওইটা আর থাকে না, ওই উন্মাদনায় মনে হয় যে আমরা নিজের দেশেই আনন্দ হয়ে উল্লার করতেছি। হ্যাঁ, প্রথম এবং প্রতি ম্যাচে ইনশাল্লাহ দেখবো। না, আমাদের একটা গ্রুপ আছে বেঙ্গল লিজন, সো আমরা পুরো গ্রুপে ইনশাল্লাহ যাবো খেলা একটা। আমরাও আসবেন আশা করি, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল। We are very excited this year that the World Cup is being held in England after 20 years. The beautiful thing about this year is that Bangladesh are doing very well in the limited overs cricket, so they are not just a participant. In fact, they are considered as a dark horse this year. So we from the United Cricket Club would like to wish Bangladeshi cricket team all the very best. And almost 30 of us from the club will be supporting our country, of course. We'll be going to different matches around the country. In fact, we actually got jerseys from Bangladesh, all of us. So we'll be supporting Bangladesh all the way. Win or lose, we're always Bangladeshi and we're always there for Bangladesh cricket team. Good luck. We are very happy that the World Cup is in England. We support England and Bangladesh. Good luck, Bangladesh.